আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোমস্কুলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা রানী দাস, সহকারী শিক্ষক বিজ্ঞান। এর আগে তোমাদের এখানে আরেকটি ক্লাস হয়েছে, তার মধ্যে কি তোমাদেরকে প্রথমতায় সার্বিক আলোচনা করেছি। তার মধ্যে তোমাদেরকে আমি বাসার কাজ দিয়েছিলাম যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো অনুসরণ করে তোমরা যে 8টি ধাপ আছে তার ভিত্তিতে তোমরা আরেকটি পরীক্ষণ করার, তোমরা নিশ্চয়ই বাসায় আরেকটি পরীক্ষণ করেছ। তাহলে আজকে আমি তোমাদের এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা 10 পৃষ্ঠার 1 নং সৃজনশীলটি দেখো এবং খাতা কলম নিয়ে সামনে বসো। সৃজনশীল প্রশ্ন আলোচনার আগে উদ্দীপকটা আমরা আলোচনা করে নিচ্ছি। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখবে। তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে যে ফারহান এর ঘরের ক্ষেত্রফল এবং একটা টেবিলের ক্ষেত্রফল, এবং তার মা কি করলো, তার এই পড়ার ঘরে এই দুটি টেবিল রাখলো। তাহলে এখন প্রশ্নটা দেখো, এক দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক কি আমরা আন্তর্জাতিক এককগুলোর মধ্যে সবগুলো কি করে আমরা একক জেনেছি, তার মধ্যে কি দৈর্ঘ্যের একক হলো মিটার, যা 1875 সালে নির্ধারণ করা হয়েছিল। 2 নম্বর, পরিমাপের প্রয়োজন হয় কেন? পরিমাপ আমাদের নিত্যদিনের সাথে সম্পৃক্ত, কেননা আমাদের জীবন ধারণের জন্য আমাদের প্রতিনিয়তই কিছু আদান প্রদান করতে হয়, তাই আদান প্রদান করতে হলে দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন পরিমাপের প্রয়োজন হয়। আমরা যদি কোনো কিছু কেনাকাটা করি বা কোনো কিছু আমরা নিজের জন্য ব্যবহার করি বা আন্তর্জাতিক ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে আমরা পরিমাপের প্রয়োজন হয়, তাই দেখা যাচ্ছে যে পরিমাপ ব্যতীত আমরা কোনো কাজই করতে পারি না, তাই দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। 3 নম্বর, ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত? তাহলে আমরা এখানে কি করব, একটা সমাধানের গাণিতিক সমাধান করব। পরিমাপের এর মাধ্যমে আমরা এই গাণিতিক সমাধানটা করব। ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে এখানে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে ঘরের প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, উদ্দীপক থেকে পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য কত, 10 মিটার। আমরা ক্ষেত্রফলের সূত্র হতে কি জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে যদি আমাদেরকে প্রস্থটা নির্ণয় করতে হয়, তাহলে প্রস্থটা আমাদের কি করতে হবে, বাম পাশে আঁকতে হবে, এবং দৈর্ঘ্য এখানে গুণ আছে তাই ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল সমান আমরা কি জানি, 40 বর্গমিটার। তাহলে এখানে কি লিখব আমরা, 40 বর্গমিটার, এবং দৈর্ঘ্য সমান কি জানি, 10 মিটার। তাহলে এখানে লিখব কি, 10 মিটার। 40কে 10 দ্বারা ভাগ করলে হবে কত, 4 মিটার। অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ কত, 4 মিটার। তাহলে আমরা কি করলাম, আমরা ক্ষেত্রফলীয় সূত্রের সাহায্যে ফারহানের ঘরের প্রস্থটা নির্ণয় করলাম। 4 নম্বর দেখো, টেবিল দুটি রাখার পরে ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে। তাহলে এটা নির্ণয় করতে হলে আমাদেরকে আগে কি করতে হবে, যে পড়ার টেবিলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, এবং পরে ওই পদ্ধতির টেবিলের মোট ক্ষেত্রফল ঘরের মোট ক্ষেত্রফল থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আসো আমরা সমাধানটি করি। উদ্দীপক থেকে কি দেওয়া আছে, যে ঘরের ক্ষেত্রফল কত, 40 বর্গমিটার এবং পড়ার টেবিলের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 1 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 50 সেন্টিমিটার। এখন এখানে দেখো আমার সবগুলো একক মিটারে আছে, তাহলে এখানে সেন্টিমিটার, তাহলে আগে কি করতে, আমার কি করতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তাহলে সেন্টিমিটারকে যদি মিটারে নিই, তাহলে 50কে কি করবো আমি, 100 দিয়ে ভাগ করবো, কারণ কি, 100 সেন্টিমিটার সমান কি, 1 মিটার।
তাহলে যদি 50 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে হবে কত 0.5 মিটার 0.5 মিটার তাহলে পরে কি করব পরের টেবিলে ক্ষেত্রফল ক্ষেত্রফল এর সূত্রটা কি আমরা আগে করেছি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ 1 এখন পরের টেবিলে দৈর্ঘ্য কত 1 মিটার এবং প্রস্থ আমরা কত নির্ণয় করেছি 0.5 মিটার তাহলে 1 গুণ 0.5 এই দুটি গুণ করলে হবে কত 0.5 বর্গমিটার অতএব কোয়ার টেবিলের ক্ষেত্রফল কত 0.5 বর্গমিটার তাহলে উদ্দীপকে আমরা কি পেয়েছি যে ফার্মুলার মান সমাপ্তিতে আরেকটি টেবিল সেইভাবে রাখলে তাহলে ঘরে টেবিলগুলো কয়টি দুইটি তাহলে দুটি টেবিলের মোট ক্ষেত্রফল কত হবে 0.5 যোগ 0.5 বর্গমিটার তাহলে 0.5 আর 0.5 যদি আমরা যোগ করি কি হবে 1 বর্গমিটার তাহলে আর আমরা আগে কি পেয়েছিলাম যে বর্গমিটারের ক্ষেত্রফল কত 40 বর্গমিটার তাহলে এখন আমরা কি করব যে ঘরের ফাঁকা জায়গায় যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে ঘরের মোট ক্ষেত্রফল থেকে পড়ার টেবিলের ক্ষেত্রফলটা কি করব বিয়োগ করব তাহলে লিখে আমরা ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল 40 মাইনাস 1 কত 39 বর্গ মিটার অতএব টেবিল দুটি রাখার পরে ঘরে 39 বর্গ মিটার ফাঁকা জায়গা থাকবে তাহলে আশা করি তোমরা দুইটি সমাধানই বুঝতে পেরেছো তাহলে এই আলোচনা থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে 10 পৃষ্ঠার এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর কি 10 পৃষ্ঠার এক নং সৃজনশীল প্রশ্ন উত্তর তাহলে এই বাড়ির কাজটা তোমরা এসে বিদ্যালয়ে জমা দিয়ে যাবে এবং যা আমরা দেখে তোমাদেরকে আবার ফেরত বাসায় খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করবে আজ এই পর্যন্ত